আমরা প্রথম ভিডিওতে জেনেছি কিভাবে পারমাণবিক বিদ্যুৎ জ্বালানি তৈরি হয়, অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম 235 আইসোটপ। ইউরেনিয়াম আকরিক হতে কীভাবে পাওয়া যায় এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ইউরেনিয়াম বান্ডেল প্রস্তুত হয় কিভাবে। দ্বিতীয় ভিডিওতে আমরা জেনেছি পারমাণবিক বিদ্যুৎ তৈরি হয় কিভাবে বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কিভাবে অল্প খরচে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং নিউক্লিয়ার ফিশন সম্পর্কে। ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দুটি ভিডিওর লিঙ্ক দেওয়া হলো, যারা দেখেননি দেখে নেবেন আপনাদের জ্ঞানের পরিধি আরও বিস্তার করতে। পারমাণবিক শক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে পরিবেশ বান্ধব কার্যকারী সহজলভ্য শক্তির উৎস। পরিবেশগত দিক এবং পারমাণবিক সহজলভ্যতার বিবেচনায় নিউক্লিয়ার শক্তি হচ্ছে সবচেয়ে কার্যকারী। হাইড্রো পাওয়ার, জিওথার্মাল, সোলার ছাড়াও যে কোনো শক্তির উৎস হতে নিউক্লিয়ার শক্তি হচ্ছে উত্তম, শুধুমাত্র বায়ুশক্তি ব্যতীত। কিন্তু তার মানে এই নয় যে অপরিহার্যভাবে নিউক্লিয়ার শক্তি পৃথিবীর দীর্ঘ সময়ের জন্য শক্তি পাওয়ার সমাধান, কারণ তেজস্ক্রিয় মৌলগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত এবং ক্ষতিকারক পদার্থ। পৃথিবীতে দুইবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা সংঘটিত হয়েছিল, যা থেকে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়েছিল। 1986 সালে চেরনোবিল ইউক্রেনে এবং 2001 সালে ফুকুশিমা জাপানে। চেরনোবিল দুর্ঘটনায় 31 জন মৃত্যুবরণ করেন এবং প্রায় 4000 মানুষ যারা তেজস্ক্রিয়তার সংস্পর্শে এসেছিল তারা কিছুদিনের মধ্যে ক্যান্সারে মৃত্যুবরণ করেন। ফুকুশিমায় মৃত্যুর সংখ্যা 2 এবং ক্যান্সারে 130 জন মৃত্যুবরণ করে। এর সাথে সাথে বলে রাখি, এই দুটি স্থান এখনও মারাত্মকভাবে তেজস্ক্রিয় এবং মানুষের বসবাসের অযোগ্য। প্রায় 1 লক্ষ মানুষ তাদের বসস্থান হারিয়েছিলেন। অর্থনৈতিক দিক দিয়ে চেরনোবিলের ক্ষতির পরিমাণ $250 বিলিয়ন ইউএস ডলার, যা ইউক্রেনের মোট জিডিপিরও থেকেও বেশি। অন্যদিকে জাপানের দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ $500 বিলিয়ন ইউএস ডলার, যা তাদের মোট জিডিপির 10%। বর্তমান সময়ে প্রতিদিন যে পরিমাণে ইউরেনিয়াম ব্যবহৃত হচ্ছে, সেই হিসাবে পৃথিবীতে আগামী 230 বছরের জন্য ইউরেনিয়াম অবশিষ্ট আছে। অনেকেই বলেন কম পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিরসন করে শক্তি উৎপাদন করার জন্য পারমাণবিক শক্তি হচ্ছে একমাত্র সহজ এবং দ্রুততম সমাধান। পারমাণবিক শক্তির ক্ষেত্রে ইউরেনিয়ামের অপর্যাপ্ততা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা, এগুলো বড় সমস্যা নয়। পারমাণবিক শক্তির সবচেয়ে বড় সমস্যা হলো এগুলো, পারমাণবিক বর্জ্য। পৃথিবীর সব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শক্তি উৎপাদনের প্রক্রিয়া হচ্ছে নিউক্লিয়ার ফিশন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা ইউরেনিয়াম 3 থেকে 5 বছর পর বিদ্যুৎ উৎপাদন করার জন্য পর্যাপ্ত তাপশক্তি উৎপাদন করতে পারে না, যার ফলে এদেরকে বিদ্যুৎ কেন্দ্র হতে বের করে ফেলা হয়। এদেরকেই বলা হয় পারমাণবিক বর্জ্য। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে ইউরেনিয়াম সরিয়ে ফেলার পর হয়তো তারা খুব একটা উত্তপ্ত হবে না, কিন্তু অত্যন্ত তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে যাবে। কতদিন তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে যাবে, এই প্রশ্নের উত্তর লক্ষ লক্ষ বছর। তাহলে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তেজস্ক্রিয় রশ্মি নির্গত করা এই পারমাণবিক বর্জ্য আমরা কী করব? উত্তরটা সহজ, এদেরকে এমন কোনো স্থানে সারা জীবনের জন্য রাখা হবে যেখানে এরা সবার থেকে আলাদা এবং নির্বিঘ্নে থাকবে। কিন্তু বিষয়টা অতটা সহজ নয়। বর্তমান পৃথিবীতে পারমাণবিক বর্জ্য দীর্ঘ সময় সুরক্ষিতভাবে সংরক্ষণ করার জন্য স্থায়ী কোনো ব্যবস্থা নেই। পৃথিবীতে উৎপাদিত সকল পারমাণবিক বর্জ্য টেম্পোরারিভাবে সংরক্ষণ করা হচ্ছে। বেশিরভাগ পারমাণবিক বর্জ্য মূলত পানির চৌবাচ্চায় সংরক্ষণ করা হচ্ছে। পারমাণবিক বর্জ্য হতে নির্গৃত তেজস্ক্রিয় রশ্মির বিপরীতে পানি ঢাল হিসাবে কাজ করে, ফলে পারমাণবিক বর্জ্য সংরক্ষণের সবচেয়ে সস্তা এবং সহজ ব্যবস্থা হচ্ছে পানির চৌবাচ্চা। পানির চৌবাচ্চা মূলত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে স্থাপন করা হয়ে থাকে, ফলে ইউরেনিয়াম বান্ডেল এগুলো রিয়্যাক্টর থেকে বের করে সরাসরি পানির চৌবাচ্চায় রাখা হয়। ইউরেনিয়াম বান্ডেল তখনও অনবরত গরম হতে থাকায় পানির চৌবাচ্চায় পানি গরম হয়, ফলে কুলিং সিস্টেমের মাধ্যমে পানির চৌবাচ্চায় পানি সবসময় স্ফুটনাঙ্কের নিচে রাখা হয়। এই কুলিং সিস্টেমের জন্য সার্বক্ষণিক বিদ্যুৎ থাকা দরকার। কোনো কারণে যদি বিদ্যুৎ বিঘ্ন ঘটে, তবে পানি গরম হতে থাকবে, তেজস্ক্রিয় রশ্মি বাষ্প হয়ে পরিবেশে চলে আসবে। ঠিক এই ঘটনাটি ঘটেছিল জাপানের ফুকুশিমায়। চৌবাচ্চার পানিতে পারমাণবিক বর্জ্যগুলো 10 থেকে 12 বছর ঠান্ডা রাখা হয়। এরপর পারমাণবিক বর্জ্যগুলোকে কনক্রিট দিয়ে ঢালাই করে কন্টেনারের মধ্যে রাখা হয়, যেন তেজস্ক্রিয় রশ্মি বাইরে বেরোতে না পারে। কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান না, ভূমিকম্প সুনামিতে ক্ষতিগ্রস্ত হতে পারে। এগুলোর জন্য দরকার সার্বক্ষণিক নিরাপত্তা এবং মেনটেন্যান্স ব্যবস্থা। মানুষ দ্বারা নিয়মিত এদের মেনটেন্যান্স করা না হলে সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়ে খুব সহজেই পরিবেশের রেডিয়েশন ছড়িয়ে দিতে পারবে। সুতরাং পারমাণবিক বর্জ্য সুদীর্ঘ সময় সংরক্ষণের জন্য একটি স্থায়ী সমাধান প্রয়োজন। ফিনল্যান্ড এই কাজটি শুরু করেছে। ফিনল্যান্ড এমন একটি দেশ যেখানে কখনও ভূমিকম্প হয়নি, এমনকি সুনামির সংস্পর্শেও আসেনি।
প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে সবচেয়ে সুরক্ষিত স্থান বলা যেতে পারে এই ফিনল্যান্ডকে। ফিনল্যান্ড প্যাসিফিক সাগরের উপকূলে পৃথিবীর প্রথম পারমাণবিক বর্জ্যের জন্য স্থায়ী সংরক্ষণ স্টোরেজ তৈরি করা হচ্ছে, যা অবস্থিত মাটি থেকে 1,500 ফুট গভীরে। তারা মাটি খননের কাজ শেষ করেছে এবং 2020 সালে থেকে পারমাণবিক বর্জ্য রাখতে শুরু করেছে, যেখানে খুবই দীর্ঘ টানেল খনন করা হয়েছে যাতে আছে অসংখ্য গর্ত। এই গর্তগুলো বর্জ্য রেখে মাটি দিয়ে ভরাট করে ফেলা হচ্ছে। এই পদ্ধতিতে পারমাণবিক বর্জ্য লিক করে ভূগর্ভস্থ পানির সংস্পর্শে আসার ঝুঁকির সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। এই চ্যানেলটি 2120 সালের মধ্যে পারমাণবিক বর্জ্য দ্বারা পূর্ণ হবে, তখন এটিকে লক্ষ লক্ষ বছরের জন্য সুরক্ষিত স্থান হিসাবে রাখা হবে, যেহেতু এগুলো মাটির খুব গভীরে এবং এদের নাগাল পাওয়া খুবই কঠিন। ফলে এদের জন্য কোনো মেনটেন্যান্স প্রয়োজন হবে না, ফলে পারমাণবিক পরিচর্যার নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। তবে একটি বিষয় নিয়ে আমাদের খুব ভাবতে হবে, সেটি হলো হিউম্যান নেচার। যদি কোনো মানুষ 1,000 বছরের পুরনো কোনো বস্তু পায়, তবে সেটা খুলে দেখা স্বাভাবিক, কিন্তু এই বিষয়টি পারমাণবিক বর্জ্যের ক্ষেত্রে বিপজ্জনক হবে। আমরা ইতিমধ্যে এমন ঘটনা ঘটিয়েছি। মিশরের পিরামিডের কথা চিন্তা করুন। পিরামিড থেকে আমরা মুমি খুঁজে বের করেছি এবং দেখেছি, কারণ আমরা কৌতূহলী। রোমান সভ্যতা পৃথিবীর সবথেকে শক্তিশালী সভ্যতা ছিল, সেই রোমান সভ্যতা ধ্বংস হয়ে গেছে। সেই সাথে সাথে আরও অনেক সভ্যতা ধ্বংস হয়ে গেছে। সেই সাথে আমরা মানুষ, আমাদের সভ্যতা যে চিরস্থায়ী হবে সেটা বলা যায় না। হয়তোবা আমাদের সভ্যতা কোনো এক সময় ধ্বংস হয়ে যাবে, ফলে হাজার হাজার বছর পরে কোনো মানুষ যদি এই পারমাণবিক বর্জ্যগুলো খুঁজে পায় আর সেগুলো খোলার চেষ্টা করে, তবে সেটা হবে মারাত্মক বিপজ্জনক। শুধু ভবিষ্যতের কথা চিন্তা করে সেখানে কিছু মেসেজ দেওয়া হবে, যেখানে বলা হবে এই পারমাণবিক বর্জ্যগুলো কতটা বিপজ্জনক, কতটা অপ্রয়োজনীয়। এবং সেই মেসেজটি হচ্ছে এটি, যা সর্বমর্ম অনেকটা এরকম: এই স্থানটি কোনো সম্মানজনক স্থান নয় এবং এখানে কোনো মূল্যবান কিছু নেই। এখানে যা আছে তা খুবই বিপজ্জনক। এই বার্তাটি সেই বিপদ সম্পর্কে সতর্কবাণী। বিপদটি আমাদের সময় যেমন ছিল এখনও তেমনি আছে, যা শরীরের জন্য ক্ষতিকর, যা মৃত্যু ঘটাবে। এই বস্তুগুলো যেমন আছে তেমনভাবে নির্বিঘ্নে ছেড়ে দেওয়া হোক। এই মেসেজটি আরবি, চাইনিজ, ইংলিশ, স্প্যানিশ, ফ্রান্স, রাশিয়া, এই 6টি ভাষায় অনুবাদ করা থাকবে। এই 6টি ভাষা অনুবাদ করার একটি আশানুরূপ কারণ আছে। আগামী 2 থেকে 3 হাজার বছর পর্যন্ত এই ভাষাগুলোর কোনো একটি টিকে থাকবে অথবা বোধগম্য থাকবে। এরপর একটু চিন্তাভাবনা করে এই মেসেজগুলো আবার চিত্রাঙ্কনের মাধ্যমে বোধগম্য করা হবে, চিত্রের মাধ্যমে পেশ করা হবে। এখানে যা কিছু আছে তা ভালো কিছু না, তা শরীরের জন্য ক্ষতিকারক, পরিবেশের জন্য ক্ষতিকারক এবং মানুষের মৃত্যু ঘটাতে পারে। তবে কিছু বিশেষজ্ঞরা মনে করেন এই জায়গাটিতে কোনো কিছু করে রাখার দরকার নেই, কারণ চিত্রলিপি মেসেজের মাধ্যমেও মানুষ এগুলোকে আরও বেশি কৌতূহলী করে তুলবে। সুদূর ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা কী মনে করেন? কোনো মেসেজ এখানে কি ছেড়ে রাখা যাবে? কোনো মেসেজ কি দেওয়া ঠিক হবে? বিষয়টি আপনি কমেন্টস করে জানাতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অদ্ভুত বাংলা বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। Thank you.